নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই জেনে গেছেন পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের ওয়েবসাইটের ইন্টারফেস সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, আগে সম্পূর্ণ অন্যরকম ছিল, এখন বর্তমানে সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে। তো নতুন যে ওয়েবসাইটে এখানে নতুন যে ইন্টারফেসগুলো এসেছে, কোন ইন্টারফেসের কাজ কিভাবে করবেন, নতুন কী কী আপডেটগুলো এসেছে, সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন pmkishan.gov.in, যেটা আগের ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে গুগলে সার্চ করবেন। তাহলে এরকম অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে পিরিয়ড ওয়াইজ পেমেন্ট, এখানে ইনস্টলমেন্টের যে স্ট্যাটাসগুলো এগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে। আর এখানে এই যে ম্যাপের মতন যে অংশটা ছিল এটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে। এবং মেন যেটা ফার্মার কর্নার, ফার্মার কর্নারের ভেতরে যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে। অনেকটাই কিন্তু মোবাইলদের সুবিধার জন্য, মোবাইল থেকে যারা দেখে তাদের সুবিধার জন্য অনেকটাই ইন্টারফেস সহজ করা হয়েছে। এখানে ফার্মার কর্নারের প্রথমে রয়েছে ইকেওয়াইসি, মানে এখানে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন, অনলাইনে যেরকম আগে ইকেওয়াইসি করতেন। তারপরে রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে আপনারা নতুন আবেদন করতে পারবেন, আগে যেরকম করতেন। এই সকল বিষয়গুলো নিয়ে পরবর্তী সময় আবার আপনাদেরকে ভিডিও দিতে থাকবো কীভাবে নতুন আবেদন করতে হয়। তারপর এডিট আধার ফেলিওর রেকর্ড, যাদের আধার ভুল রয়েছে, ফেল হয়ে গেছে, আধার ভেরিফাই হয়নি, তারা কীভাবে করবেন, তার জন্য এডিট করা যাবে এই অপশানটার সাহায্যে। বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে চেক করা যাবে, বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা আপনাদেরকে মেন আজকে দেখিয়ে দেবো। আর এখানে স্ট্যাটাস যারা অনলাইন আবেদন করেছেন বা সিএসসি সেন্টারে আবেদন করছেন তারা তাদের স্ট্যাটাস দেখতে পারবেন এই অপশানটার সাহায্যে। বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পাবেন এই অপশানটার সাহায্যে, আপনার গ্রামের কারা টাকা পাচ্ছে, কারা কাদের রিজেক্ট রয়েছে, কাদের অ্যাকসেপ্ট রয়েছে এগুলো দেখতে পারবেন। আর আপডেশন করতে পারবেন, মানে যারা অনলাইন আবেদন করেছেন কোনো ভুল হয়ে গেছে এডিট করতে পারবেন এই অপশানটার সাহায্যে। ডাউনলোড কেসিসি ফর্ম, কেসিসি ফর্ম ডাউনলোড করতে পারবেন, অনলাইনে টাকা রিফান্ড করতে পারবেন, পিএম কিষাণের অ্যাপ ডাউনলোড করতে পারবেন, এখানে হেল্প ডেস্কের যাবতীয় ডিটেলস দেখতে পাবেন। আর এফএকিউতে এখানে কোনো প্রশ্ন উত্তর আছে সেখান থেকে প্রশ্ন উত্তর আপনারা দেখতে পারবেন। এবার মেন এই যে ওয়েবসাইটটা এসেছে এখানে যেই ইনফরমেশনগুলো এসেছে, নতুন নতুন যেই সার্ভিসগুলো চালু হয়েছে সেগুলো নিয়ে পরবর্তী সময় তো ভিডিও দেবোই আপনাদেরকে। তো মেন আজকে যেটা দেখিয়ে দেবো বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসের এরকম অপশান চলে আসবে। এবার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আমাদের অনেক সমস্যা হচ্ছিলো, তখন ওপেন ইমেজে নিউ ট্যাব ক্যাপচা করে হাত দিয়ে প্রেস করে রাখতে হচ্ছিলো, হ্যাঁ, দিয়ে অনেক জটিলভাবে স্ট্যাটাস দেখতে হচ্ছিলো। সেই সমস্যাটা পিএম কিষাণ থেকে সলভ করে দেওয়া হয়েছে। এবার আপনারা খুব সহজেই বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন, মাত্র 30 সেকেন্ডে স্ট্যাটাস চেক করতে পারবেন, কোনো জটিল নেই, কোনো কিচ্ছু নেই। এখানে জাস্ট হয় মোবাইল নাম্বার দেবেন, নয় রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, আপনার যেটা জানা আছে সেটা চয়েস করবেন। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা চয়েস করলাম, আর ডান দিকে এখানে এন্টার ভ্যালুর ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। আর যদি আপনি এখানে মোবাইল নাম্বার চয়েস করেন তাহলে ডান দিকে এই ঘরটাই আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে, মোবাইল নাম্বার দেবেন। আর এই কোডটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে বসিয়ে দেবেন। এখানে যেরকম দেখাবে আপনাকে ছোটো হাতের বড় হাতের, হ্যাঁ, সংখ্যা ইত্যাদি মিলেমিশে যেরকম দেখাবে সেটি একদম হুবাহু দেখে দেখে এই ক্যাপচা কোডের ঘরে আপনি বসিয়ে দেবেন। তো ক্যাপচা কোডের ঘরে আমি এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি, তারপর গেট ডাটা অপশানে ক্লিক করবেন, তাহলেই সুন্দরভাবে আপনারা স্ট্যাটাস দেখতে পেরে যাবেন। দেখুন, যখনই গেট ডাটা অপশানে ক্লিক করে দেবেন এরকম স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। আর আপনাদেরকে ওপেন ইমেজে নিউ ট্যাবও করতে হবে না, ক্যাপচা কোডে হাতও দিয়ে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট ওখানে যে কোডটা দেখাবে সেই কোডটা বসিয়ে দিয়ে সার্চ করলে এরকম বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখিয়ে দেবে, যদি আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে উঠে থাকে। এবার স্ট্যাটাসের ভিতরে কী কী পরিবর্তনগুলো এসেছে দেখুন, এখানে অনেক পরিবর্তন এসেছে। এখানে কৃষকের নাম, তার বাবার নাম, ডান দিকে মোবাইল নাম্বার, এখানে স্টেট রয়েছে, ডিস্ট্রিক্টের নাম রয়েছে, ভিলেজের নাম, গ্রামের নাম, টাউনের নাম থাকলে টাউনের নাম, ওয়ার্ডের নাম থাকলে এখানে ওয়ার্ডের নাম থাকবে, হোম অ্যাড্রেস থাকবে, আর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে থাকবে, রেজিস্ট্রেশন ডেট, কবে রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেটটা থাকবে। আর এখানে দেখুন একটা নতুন অপশান, আধার ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস, এইটা একটা নতুন অপশান এসেছে। তো এইখানে এই কৃষকটি সাকসেস হয়ে রয়েছে। আর ইকেওয়াইসি ডান, এখানে এই ঘরটা কিছুদিন আগেই চলে এসেছিলো, এই ঘরটাও চলে এসেছে। আর এখানে ইয়েস লেখা রয়েছে, এখানে আপনার নো থাকতে পারে, এখানে আপনার এই সাকসেসের ঘরে পেন্ডিং থাকতে পারে, রিজেক্ট থাকতে পারে, ঠিক আছে। তো আর এই যে এখানে ইয়েস, এখানে হয় আপনার পেন্ডিং, নয় নো, নয় ইয়েস, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে। আর এলিজিবিলিটি এইখানে দেখতে পাচ্ছেন ইয়েস চলে এসেছে। তো এইখানটায় আগে ছিল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলে লেখাটা, সেটা উঠে গেছে, দিয়ে এখানে এলিজিবিলিটি, এখানে এলিজিবিলিটি বলে একটা অপশান চলে আসছে। তার মানে এখানে ইয়েস থাকলে টাকা পাবেন, আর এলিজিবিলিটিতে যদি নো থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না। আর এখানে নো থাকলে এই ডান দিকের ঘরে কারণটা দেখিয়ে দেবে। পেমেন্ট মোড এখানে আগের মতন হয় আধার, নয় অ্যাকাউন্ট, যে কোনো একটা রয়েছে। আর অ্যাকাউন্ট নাম্বার, যাদের পেমেন্ট মোড এখানে অ্যাকাউন্ট রয়েছে তাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা সংখ্যা আইএফএসসি কোড দেখিয়ে দিচ্ছে। আর এখানে আরেকটা অপশান, ট্রান্সফার টু পিএ পেমেন্ট স্ট্যাটাস, এখানে
যাদের পেমেন্ট মোড আধার রয়েছে তাদের বেশিরভাগেরই এই অপশনটাই এসেছে, আর এখানে নট ট্রান্সফারড বলে অপশনটা লেখা রয়েছে বেশিরভাগেরই। আর এখানে রিজন ফর নট ট্রান্সফার টু পিএফএমএস, এখানে আপনার জন্ম তারিখটা দেওয়া রয়েছে। তো এই যে সমস্যাটা এই নট ট্রান্সফারড কেন রয়েছে এই নিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি, সেই ভিডিও না দেখে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর আরেকটা দেখুন এখানে অপশন পিএফএমএস ব্যাঙ্ক স্ট্যাটাস, এই ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে। পিএফএমএস ব্যাঙ্ক স্ট্যাটাস আগে না হলে হয় ব্যাঙ্ক অ্যাকসেপ্ট নয় রিজেক্ট নয় পেন্ডিং এরকম লেখা থাকতো, তো এখানে এই ঘরটাই ফাঁকা রয়েছে, পরবর্তী সময় হয়তো আপডেট এসে যাবে। আরেকটা নতুন অপশন যোগ হয়েছে ল্যান্ড সিডিং, ল্যান্ড সিডিং মানে আপনার জমির সাথে আপনার আধারের যে ডিটেলসটা সেটা যুক্ত রয়েছে কিনা, বা পিএম কিষানে আপনার জমির তথ্যটা ডিজিটাইজভাবে সংযুক্ত হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস রয়েছে, যদি নো থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে, যেহেতু এই কৃষকটির ইয়েস রয়েছে তার মানে কোনো সমস্যা নেই, এটাও নতুন অপশান এসেছে। এবার নিচে দেখুন এখানে পেমেন্ট স্টেটাসের ঘরগুলো এরকম এসেছে এবং এখানে ইনস্টলমেন্ট 1, 2, 3, 4, 5 করে করে নিচে 6, 7, 8 এভাবে রয়েছে। তো এই কৃষকটি 4 নম্বর পর্যন্ত টাকা পেয়েছে, কোন ব্যাংকে টাকা পেয়েছে সেটি দেখিয়ে দিয়েছে, আর কোন ব্যাংকে টাকা ঢুকেছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা সংখ্যা দেখিয়ে দিয়েছে, আর ক্রেডিটের ডেট সেই ডেটটা দেখিয়ে দিয়েছে, আর ইউপিআর নাম্বারের লাস্ট 4টা সংখ্যা দেখিয়ে দিয়েছে। আর ট্রানজ্যাকশন কার যদি ফেল্ড হয় এখানে নিচে কারণটা দেখিয়ে দেবে। আর এবারে যেটা উনি টাকা পাবেন, 5 নম্বরের ঘরে পেমেন্ট প্রসেসড লেখাটা রয়েছে, তার মানে উনি কিন্তু এবারে টাকা পেয়ে যাচ্ছেন। তার মানে দেখতেই পাচ্ছেন নতুন নতুন স্ট্যাটাস কিন্তু আপডেট হয়েছে পিএম কিষাণ প্রকল্পে। আপনারাও কিন্তু এইভাবে নতুন স্ট্যাটাস দেখে নেবেন এবং মেনলি এইখানে কী কী স্ট্যাটাসে আপডেট এসেছে এগুলো একটু লক্ষ্য করবেন, কারণ এইখানে পরবর্তী সময়ে কিন্তু যদি অন্যরকম স্ট্যাটাস আসে তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে, অনেক নতুন অপশন রয়েছে। তো এই নতুন অপশনগুলো নিয়ে আপনারা যদি ভিডিও দেখতে চান কোন অপশনের কী কাজ, কোন অপশন থাকলে টাকা পাবেন কি পাবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেই নিয়ে আলাদাভাবে আরও একটি ভিডিও বানিয়ে দেব। তো এইভাবেই খুব সহজে আপনারা এই নতুন ওয়েবসাইটের ইন্টারফেস থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইল থেকে, কোনো রকম সমস্যা হবে না, একদম মাত্র 30 সেকেন্ডেই আপনারা স্ট্যাটাস দেখতে পেরে যাবেন। তো আপনার স্ট্যাটাসে কীরকম আপডেট রয়েছে কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।